তো আমরা জানি ফ্রি ফায়ার মোবাইলে আসা প্রথম ব্যাটল রয়্যাল গেম, যে গেমটা রিলিজ করা হয়েছে অগাস্টের 23 তারিখে। ফ্রি ফায়ার রিলিজ হওয়ার পরে অন্যান্য ব্যাটল রয়্যাল গেম মোবাইলে আসে, কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ারের আগে আরেকটা ব্যাটল রয়্যাল গেম মোবাইলে আসে? আর এই গেমটাও ফ্রি ফায়ারের মতো, আর এখানে 100 জন একসাথে খেলতে পারে। কি বিশ্বাস হয় না? নেই, চিন্তা করো না। এই ভিডিওতে যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে আমার নাম ভাই, আমি গেমার থেকে ভাই আমি গরু রেখে দিব। কিন্তু যদি প্রমাণ করতে পারি তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব সবগুলাই করতে হবে। তো কনিচ্ছোয়া গাইস, কি অবস্থা? আমি গেম ফ্রম ভাই আমি গেম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকে ভিডিওতে আমি ফ্রি ফায়ারের একদম ডুপ্লিকেট গেম দেখাবো, আর এখানে এই গেমের বান্ডেল, গ্রাফিক্স, ওয়েপেন আর স্কিন সবগুলা কিন্তু ফ্রি ফায়ারের মতো, আর এই গেমের কারেন্সিও কিন্তু ডায়মন্ড। আর মজার কথা, তুমি এখানে গেম খেলে ডায়মন্ড পাবা, আর সেই ডায়মন্ড দিয়ে তুমি বান্ডেল স্কিন আর ক্যারেক্টার কিনতে পারবা। আর কিভাবে কিনবা সেটাও আমি আজকে ভিডিওতে দেখাবো। তাই রিকোয়েস্ট রইল আজকে ভিডিও পুরো দেখার, আর দেখার পর অবশ্যই বলবা এই গেম কি ফ্রি ফায়ারের মতো কিনা। আর আমরা কিন্তু 1 লাখের মোটামুটি অনেক কাছাকাছি আছি, তো আমরা কি আমার জন্মদিনের আগে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি? কারণ এটাই হবে তোমাদের কাছ থেকে আমার বার্থডে গিফট। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। তো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরুতে তোমাদের জানাই রাখি আজকের ভিডিও স্পন্সর হচ্ছে গিয়ে topupseller.com। তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড কম দামে টপ আপ করতে চাও তারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। এবারে যারা পাবজি খেলো তারাও এখানে ইউসি টপ আপ করতে পারো কোনো সমস্যা ছাড়া। আর যদি কথা বলো ওয়েবসাইট ট্রাস্টেড কিনা, তো এখানে তুমি UID আর ID পাসওয়ার্ড দুইভাবেই টপ আপ করতে পারবা, মানে এখানে তোমার ID আর টাকা দুটোতে মারার চান্স নাই। আর যদি কখনো টপ আপ না করে থাকো অথবা সমস্যা হয় তাহলে তুমি এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন আর কমেন্ট সেকশনে সবার উপরে পিন করে রাখবো। যদি তুমি ডায়মন্ড আর ইউসি কিনতে চাও তাহলে অবশ্যই তুমি ভিজিট করতে পারো। তো এখন ভিডিওতে ব্যাক করি। তো আজ যে গেম দেখাবো সেই গেম কত GB RAM লাগবে আর কিভাবে ডাউনলোড করবা সেটা আমি পরে জানাচ্ছি। তার আগে আমি গেমের ফিচার্স দেখাই দেই যাতে তুমি গেম সম্পর্কে ধারণা নিতে পারো। তো স্ক্রিনে তুমি গেমটার লবি দেখতে পারছো, দেখে একদম ফ্রি ফায়ারের মতো লাগছে তাই না? জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। এবারে গেমটার কারেন্সিও ডায়মন্ড আর কয়েন, আর যারা ফ্রি ফায়ার খেলো তারা জানো ফ্রি ফায়ারের কারেন্সিও ডায়মন্ড আর কয়েন। এবারে তুমি এখানে ফ্রি ফায়ারের মতো অনেক গান আর ওয়েপন সহ স্কিন পাবা যা ফ্রি ফায়ারের সাথে মিল, যেমন এই AKM স্কিনটা। যারা এই স্কিনের নাম জানো তারা আমাকে কমেন্ট সেকশনে জানাও, যার উত্তর ঠিক হবে তাকে আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দিব। এবারে আছে এই MP5 স্কিন যার নাম সঠিক মনে পড়ছে না কিন্তু পুরাপুরি এক না। এবারে আছে থমসন গান। তো এই কয়টা আমি এই ভিডিওতে দেখালাম কারণ সব দেখাতে গেলে ভিডিও কম মুভি হয়ে যাবে। তো স্কিন আর গান স্কিন দেখায় তো ফেললাম, এবার দেখাই গেমের গেম প্লে। তো স্ক্রিনে তুমি গেমের গেম প্লে দেখতে পারছো, দেখে অনেকটুকু ফ্রি ফায়ারের মতো লাগছে। এবারে তুমি এখানে আরো অনেক ফিচার পাবা, আর এখানে প্যারাশুট এর বদলে তুমি উড়ন্ত ঘোড়া চালাতে পারবা, তার সাথে ডাইনোসর কেও চালাতে পারবা। এছাড়া গেমে আরো অনেক কিছু আছে যা ফ্রি ফায়ারে আছে। তো এত সব তো বুঝলাম, কিন্তু তোমার কি আমার ভিডিও শুরুতে বলা কথাতে মনে আছে? হ্যাঁ, যে এই গেমটা ফ্রি ফায়ারের আগে রিলিজ হয়েছে। তো ফ্রি ফায়ার গেমটা রিলিজ হয়েছে অগস্টের 23 তারিখে, আর এই গেমটা রিলিজ হয়েছে নভেম্বরের 15 তারিখে। তো এই হিসাবে ফ্রি ফায়ার এই গেম থেকে 3 মাসে বড় হওয়ার কথা কিন্তু না, কারণ যদিও এই গেমটা অফিসিয়ালি নভেম্বরে রিলিজ হয়েছে, এই গেমটা চায়নাতে রিলিজ হয়েছে 2017 সালের মার্চে। আর চায়নার কথা বাদ দিলেও এই গেমটা গ্লোবাল বেটা রিলিজ করা হয়েছিল জুলাই মাসে। আমি এটা জানি কারণ আমি ওই বেটাটা নিজে খেলেছিলাম আর পার্টিসিপেট করেছিলাম। তাই বলা যায় এই গেম ফ্রি ফায়ারের বড় ভাই, কিন্তু তাও অফিসিয়ালি ফ্রি ফায়ার মোবাইলে আসা প্রথম ব্যাটল রয়্যাল গেম। তো যদি এই গেমটা ডাউনলোড করতে চাও তাহলে তুমি প্লে স্টোরে যে রুলস অফ সার্ভাইভাল গেমটা সার্চ করে ডাউনলোড করে ফেলো, আর গেমটা তোমার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তুমি যদি আসলে ফোনের মাধ্যমে GTA 5 মোবাইলে খেলতে চাও তাহলে বাম সাইড ভিডিওতে ক্লিক করো। আর আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাইও।